জয় হিন্দ বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আমি আপনাদের বন্ধু এক্স সোলজার ফিরদৌস মন্ডল, আপনারা হাজির প্রি ডিফেন্স একাডেমি। বন্ধুরা, শরীরটা খারাপ আছে, লাস্ট 3 দিন জ্বর আছে, সেই জন্য আমি তোমাদেরকে সঠিকভাবে ভিডিও আনতে পারিনি, তার জন্য দুঃখিত। তো আজকের আমাদের কাছে একটি বন্ধু এসেছে যে এসএসসি জিডিতে অলরেডি পাস করে গেছে, অর্থাৎ ওর নাম্বার পুয়োর আছে, কিন্তু মার দরকার। টিল্লাও এই মুহূর্তে ওর মাঠ প্রায় 27 থেকে 28 মিনিট লাগে 5 কিলোমিটার, ও 4 কিলোমিটার পরে আর দৌড়তে পারে না, দম হয়ে যায়, অনেক সমস্যা আছে। ওর বাড়ি কোথায়, কোথা থেকে এসছে, কী কী সমস্যা আছে আমি ওর কাছ থেকে জানবো। যদি এই মাঠটি ও পাস করে ওর লাইফ সাকসেস হয়ে যাবে। তো সর্বপ্রথম ওর কাছে যাই। জয় হিন্দ ভাই, তোমার নাম কি? রিতম সাফুই। রিতম সাফুই, এসছি আছো? হ্যাঁ, এসছি বড় ডিস্ট্রিক্ট। বাড়ি কোথায়? সোনারপুর। সোনারপুর, কত নাম্বার পেয়েছো? 83.48। কাট অফস কত গেছে? 79। তোমার মাঠে কি সমস্যা হচ্ছে? মাঠে মানে যখন দৌড়াচ্ছি 3-4 কিলোমিটার দৌড়ানোর পরে পেটের সাইডে টানতে লাগছে, না হলে মাঝখানে দম হয়ে যাচ্ছে, এরকম অসুবিধা। ছেড়ে দিচ্ছ? হ্যাঁ। 5 কিলোমিটার কমপ্লিট করতে পারছো কি? হ্যাঁ, 5 কিলোমিটার সবসময় হয় না, মানে মাঝে মাঝে হয়, আবার কোনো কোনো দিন যখন টান লেগে যায় তখন আটকে যায়। তুমি খুব ভালো রকম জানো 5 কিলোমিটার 24 মিনিটের মধ্যে না পারলে তুমি ফেল বলে গণ্য হবে, তাতে তোমার যে সার্ভিসটি সেটা হবে না, কারণ তোমার 173 সেন্টিমিটার হাইট আছে। অর্থাৎ বাই হুক বা বাই কুক তোমাকে এটা করতে হবে, চাকরি পেতে গেলে মার তোমাকে কমপ্লিট করতে হবে। তো সেই মতো তোমাকে রেডি হতে হবে। তোমার জুতো অনেক ভালো দেখলাম, ভালো কোম্পানির জুতো আছে। তো কতদিনের মধ্যে মাঠ হবে বলে মনে হয়? এক মাসও সময় দেবে না? এক মাস দেবে। অর্থাৎ যে কদিন আছে তোমাকে কন্টিনিউ আসতে হবে, যেহেতু কাছে, তোমরা একদম নিয়ার বাই স্টুডেন্ট, এসো। আমি আমার দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করবো, আমি জানি তুমি পাস করবে। যদি আমার কথা মতো এই কদিন চলো, তোমার অবশ্যই রানটি অন্তত 22 মিনিটের মধ্যে আনানোর দায়িত্ব থাকবে আমার। তোমরা যারা এসএসসি জিডিতে লিখিত নাম মানে পরীক্ষাতে ভালো নাম্বার পেয়েছো কিন্তু মাঠে প্রবলেম হচ্ছে, খেয়াল রাখবে, মাঠ যদি না পাস করো তুমি ফেল করে যাবে, অর্থাৎ তুমি চাকরি পেতে পারো না। অতএব তোমাকে কিন্তু মাঠ পাস করতে হবে। তো যাই হোক, আবারও বলছি, নিজেদেরকে তৈরি করো আর সুযোগটাকে অবশ্যই অপরচুনিটিতে পরিবর্তন করো। ভালো থেকো। জয় হিন্দ, জয় ভারত।